আজকে আমরা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর উপর আলোচনা করব। আমরা এখন দেখব কম্পিউটার নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং এর উদ্দেশ্য, এগুলো পড়লেই পারবা তোমরা, নেটওয়ার্কিং এর প্রকারভেদ, নেটওয়ার্ক কি কি ভাগে ভাগ করা যায়, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক, ভৌগোলিক বিস্তৃতির ভিত্তিতে একে ভাগ করা যায়, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ও ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আবার মালিকানার ভিত্তিতে একে ভাগ করা যায়, প্রাইভেট বা পাবলিক। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কম্পিউটার নেটওয়ার্ককে বিভক্ত করা যায়। ভৌগোলিক বিস্তৃতির ভিত্তিতে নেটওয়ার্কের বিভাজন আমরা শুরুতেই পড়ব। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল মানেই হচ্ছে ব্যক্তিগত। এটি 10 মিটারের কম দূরত্বের মাঝে বিভিন্ন ডিভাইস যেমন ল্যাপটপ, ডেস্কটপ, পিডিএ, মোবাইল, স্ক্যানার, প্রিন্টার ইত্যাদি সংযোগের জন্য পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়। লোকাল এরিয়া নেটওয়ার্ক কী হচ্ছে? অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠানে, একটি বিল্ডিং, স্বল্প দূরত্বে অবস্থিত কয়েকটি ভবনে অসংখ্য কম্পিউটারের মধ্যে এই নেটওয়ার্ক গড়ে তোলা হয়। এটি সর্বোচ্চ দূরত্ব কত হয়? তবে রিপিটার ব্যবহার করলে এর দূরত্ব বাড়ানো যায়, বিস্তৃতি বাড়ানো যায়, 1 কিলোমিটার করা যায় সর্বোচ্চ। ল্যানের টপোলজি সাধারণত স্টার বাস রিং হয়ে থাকে। আমরা স্টার বাস রিং সম্পর্কে একটু পরে আলোচনা করব। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ল্যানের সমন্বয়ে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক গঠিত হয়। এখানে একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন, স্টুডেন্ট সেন্টার, এগুলো অনেক দূরে দূরে অবস্থিত হতে পারে। যেমন অনেক বিশ্ববিদ্যালয় আছে যাদের ক্যাম্পাসের এক একটা ভবন অনেক দূরে দূরে, সেই থেকে এর নাম আসছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, অনেকগুলো লোকাল এরিয়া নেটওয়ার্ককে সংযুক্ত করে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক তৈরি করা হয়। এটির বিস্তৃতি প্রায় 1 কিলোমিটার থেকে 5 কিলোমিটার পর্যন্ত দ্রুত হতে পারে। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, একটি শহর বা বিস্তৃত এলাকা জুড়ে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক স্থাপিত হয়। এর দূরত্ব প্রায় 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যখন তারবিহীন হতে পারে তখন তাকে বলা হয় কি, ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটি ব্যবহার করার জন্য টেলিফোন লাইন, অপটিক্যাল ফাইবার কেবল, রেডিও ওয়েভ, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ ব্যবহার হতে পারে। আবার নেটওয়ার্ক ডিভাইস হিসেবে রাউটার, সুইচ, হাব, ব্রিজ, গেটওয়ে, এই ডিভাইসগুলো নেটওয়ার্কে ব্যবহৃত হয়। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক একটি ব্যাপক ভৌগোলিক বিস্তৃতি সম্পূর্ণ এলাকার ভিত্তিতে গড়ে ওঠে। যেমন এক দেশ থেকে আরেক দেশ অথবা এক মহাদেশ থেকে আরেক মহাদেশ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি করা হয় দেশে। এখন আমরা সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামোর ভিত্তিতে নেটওয়ার্ককে 3 ভাগে ভাগ করা যায়, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হচ্ছে কোনো সার্ভার ভিত্তিক দুইটি ডিভাইস তাদের কম্পিউটারে রিসোর্স শেয়ার করলে সেটাকে বলা হবে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক হবে কি, একাধিক ক্লায়েন্ট একটা সার্ভারে সার্ভিস রিকোয়েস্ট করবে, তারপর একটি সেন্ট্রাল সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটি ক্লায়েন্টকে সার্ভিস প্রদান করা হবে। ক্লায়েন্ট সার্ভারকে রিকোয়েস্ট পাঠাবে, সার্ভার ক্লায়েন্টের রিকোয়েস্ট মোতাবেক সেই অপারেশন সম্পন্ন করবে, অথবা তার ক্লায়েন্ট যে ডাটা চাইছে সেই ডাটা ট্রান্সফার করবে। এই সিস্টেমটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, সেন্ট্রালাইজড নেটওয়ার্ককে কী বলা যেতে পারে, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ককে অন্য নাম বলা যেতে পারে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। সেন্ট্রালাইজড নেটওয়ার্ক হচ্ছে একটি সেন্ট্রাল থাকবে, সব ইউজার ওই সেন্ট্রাল ইউজারের সাথে সার্ভারের সাথে কানেকশন থাকবে, কানেক্টেড থাকবে। আর ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে সার্ভার একটি নয়, একাধিক ডিভাইস সার্ভার হিসেবে কাজ করতে পারে এবং ইউজারগুলো ওই এক এক যে কোনো একটি সার্ভারের সাথে কানেকশন থেকে তার সার্ভিস নিতে পারে, যে কোনো একটি থেকেই নিতে পারে। এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। হাইব্রিড নেটওয়ার্ক হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক ও ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের একটা সম্মিলিত রূপ। ওকে, আমরা এখন নেটওয়ার্ক মালিকানার ভিত্তিতে পড়ব। পাবলিক নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক দুই ভাগে ভাগ করা যায় মালিকানার ভিত্তিতে। পাবলিক নেটওয়ার্ক হচ্ছে জনগণকে ব্যবহার করার জন্য যে সার্ভিস উন্মুক্ত, মানে যে কোনো প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে একক মালিকানায় থাকে না, এটা যে কোনো প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পরিচালিত হয়, জনগণকে ব্যবহার করার জন্য উন্মুক্ত, অর্থাৎ জনগণ ব্যবহার করবে, বিনিময়ে একটা ফিস বা মূল্য পরিশোধ করবে। ওয়ান বা ইন্টারনেট এ ধরনের নেটওয়ার্কের উদাহরণ পাবলিক নেটওয়ার্ক। আবার প্রাইভেট নেটওয়ার্ক, বড় বড় কোম্পানি যদি তাদের নিজস্ব ব্যবহারের জন্য একটা নেটওয়ার্ক তৈরি করে তাহলে সেটাকে
প্রাইভেট নেটওয়ার্ক বলা যেতে পারে, প্যান ল্যান বা ক্যান ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, এই ধরনের নেটওয়ার্ক। নেটওয়ার্ক ডিভাইস, বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস ব্যবহৃত হতে পারে, মডেম, হাব, রাউটার, গেটওয়ে, সুইচ, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। মডেম তো তোমরা অনেকেই ব্যবহার করছো, হয়তো কম্পিউটারের সাথে ব্যবহার করা হয়। মূলত এটি কাজ কি, মডুলেশন ও ডিমডুলেশন। মডুলেশনটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা হয়। কারণ কি, কম্পিউটারের ডিজিটাল ডাটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে ট্রান্সমিশন মিডিয়ামে তারে অথবা তারবিহীন মাধ্যমে প্রেরিত করতে হয়। এই ওয়্যারলেস মিডিয়াম অথবা ওয়ার্ড মিডিয়াম, এখানে কিন্তু অ্যানালগ সিগন্যাল কাজ করে, ডিজিটাল সিগন্যাল কাজ করে না। ডিজিটাল সিগন্যাল কাজ করে কোথায়? কম্পিউটার অথবা ইলেকট্রনিক ডিভাইসে। তাহলে মোডেম কী করে? এই অ্যানালগ ডিজিটাল সিগন্যালকে গ্রহণ করে সে এটাকে অ্যানালগে রূপান্তর করে ট্রান্সমিট করে। আবার রিসিভার প্রান্তের মোডেম কী করে? অ্যানালগ সিগন্যালকে গ্রহণ করে এটাকে ডিজিটালাইজেশন করে নেক্সট কম্পিউটারে প্রেরণ করে। তাহলে এই মোডেম দুইটা কাজ, দুই কাজে ব্যবহৃত হয়, মডুলেশন ডিমডুলেশন। মডুলেশন হচ্ছে কি, অ্যানালগ সিগন্যালকে, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর, এবং ডিমডুলেশন হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর। হাব, হাব কী করা হয়? অনেকগুলো নেটওয়ার্ক ডিভাইস একটি সেন্ট্রালের সাথে যুক্ত থাকার জন্য, পরস্পর কানেক্টেড থাকার জন্য একটি ডিভাইসের মাধ্যমে যুক্ত থাকে। সবগুলো ডিভাইস থেকে এক একটি লাইন কেন্দ্রে একটি ডিভাইসের সাথে কানেক্টেড করে দিলে হাব। হাবের বুদ্ধিমত্তা নেই, কারণ কি, কোনো একটি সিগন্যাল আসলে হাবে, হাব তার সাথে কানেক্টেড সবগুলো ডিভাইসে এটি প্রেরণ করে দেয়। এটা হচ্ছে হাবের দুর্বলতা। হাবের তুলনায় সুইচ অপেক্ষাকৃত বেশি বুদ্ধিমান, কারণ কি, সুইচ হাবের মতো সবগুলো ডিভাইসে ডাটা প্রেরণ না করে যে কম্পিউটারকে টার্গেট করা হয় সেই কম্পিউটারেই শুধুমাত্র ডাটা ট্রান্সমিট করে থাকে। রাউটার কী করে? রাউটার আমাদের ডাটাকে নেটওয়ার্কে সম্প্রসারণ করতে ব্যবহার করা হয়। যেমন আমরা যেখানে রাউটার বসাই এর পাশে একটা রেঞ্জ থাকে, 100 মিটার, 10 মিটার, যাই রেঞ্জ থাকুক, এই রেঞ্জের মাঝে নেটওয়ার্ক বিস্তৃত করা হয়। আবার ওই দূরত্বের মাঝে আরেকটা রাউটার স্থাপন করলে ওইখান থেকে আবার 100 মিটার পথ বাড়ানো যাবে। গেটওয়ে, ভিন্নধর্মী প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের জন্য গেটওয়ে ব্যবহৃত হয়। গেটওয়ে প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সলেশন ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে থাকে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, নেটওয়ার্ক এক সময় কম্পিউটার অন্য কোনো ডিভাইসকে নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য আলাদা করে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ব্যবহৃত হতো। বর্তমানে কম্পিউটারগুলোতে এই কার্ড বিল্ট ইন অবস্থায় থাকে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এখন বর্তমানে বিল্ডিং অবস্থায় থাকে, মানে অটোমেটিক্যালি দেওয়া থাকে, এটা বাইরে থেকে কিনে লাগাতে হয় না। আমরা এখন নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে শর্টকাটে আলোচনা করব। নেটওয়ার্ক টপোলজি মূলত কয় প্রকার? বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, হাইব্রিড টপোলজি, ট্রি টপোলজি, মেস টপোলজি। বাস টপোলজিতে একটি ব্যাকবোন নেটওয়ার্ক থাকে। এই ব্যাকবোন নেটওয়ার্ক থেকে অনেকগুলো কানেকশন দিয়ে সাইড নেটওয়ার্ক তৈরি করা হয়। এই লাইন বাস থেকে নেটওয়ার্ক ব্যবহার করে, অর্থাৎ একটি ডাটা ট্রান্সমিট করলে কোনো একটা ডিভাইস সেটি মেইন লাইন দিয়ে ব্যাকবোন নেটওয়ার্ক, ব্যাকবোন লাইন বরাবর ট্রান্সমিট হয়। তারপর ব্যাকবোন লাইন থেকে ট্যাপিংয়ের মাধ্যমে ডিভাইসগুলো পরপর কানেকশন থাকে। বাস টপোলজি, বাস টপোলজির সুবিধা, কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। আর রিং টপোলজিতে কী করা হয়? রিং টপোলজি প্রথমটির শেষ প্রান্তের সাথে আরেকটির আরেক প্রান্ত, এভাবে একটা আরেক দ্বিতীয়টির শেষ প্রান্তের সাথে তৃতীয়টির প্রথম প্রান্ত, এভাবে একটা চক্রও তৈরি করে, রিংয়ের মতো কাঠামো তৈরি করে। এই পদ্ধতিতে ডাটা ট্রান্সফার করার জন্য কী করা হয়? একটা ডিভাইস যখন ডাটা ট্রান্সফার করে তখন সেটি পরবর্তী ডিভাইসকে ডাটা সেন্ড করে, চেক করে দেখি এই ডাটাটি তার নিজের জন্য সেন্ড করা হয়েছে না অপর কোনো ডিভাইসের জন্য সেন্ড করা হয়েছে। যদি অপর কোনো ডিভাইসের জন্য সেন্ড করা হয় তাহলে পরবর্তী ডিভাইসে পাঠিয়ে দেয়, আর যদি নিজের অ্যাড্রেসে সেন্ড করা থাকে তাহলে সেটি নিজের জন্যই রেখে দেয়। এভাবে যেতে যেতে টার্গেট কম্পিউটারে পৌঁছার আগ পর্যন্ত পুরো নেটওয়ার্কের চক্র বরাবর ঘুরতে থাকে, পুরো রিং বরাবর ঘুরতে থাকে। এই পদ্ধতি হচ্ছে রিং টপোলজি। স্টার টপোলজি, স্টার টপোলজিতে সবগুলো কমিউনিকেশন ডিভাইস কী থাকে? একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে
जुक्त थाके अर्थात प्रत्येक डिवाइस जोगाजोग करते हम केंद्रीय डिवाइसर माध्यम जोगाजोग करते हैं ता सरसर निजे मजे कोगाजोग करते पर ना। थ्री टोपोलॉजी एखे एक वृक्षर मत एक काठामो तैरि है जेमन को डिवाइस की रोड हिसाब से कल्पना करी ताकि दुईटी शाखा बेर हलो ब्रांच बेर हलो ब्रांच थे अब परस्पर आो नेटवर्क बेर होते एक दुईटी এভাবে নেটওয়ার্ক বিস্তৃত হতে থাকে। এখন আমরা যদি মূল এই পদ্ধতির একটি মূল অসুবিধা হচ্ছে এখানে যদি ট্রিটাই রোডটাই যদি আমরা নষ্ট হয়ে যায় রোড নেটওয়ার্কটাই যদি অচল হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটাই অচল হয়ে যাবে। এটা হলো সবচেয়ে মেইন অসুবিধা। আবার যদি কোনো ট্রির শাখা প্রশাখার একটি নেটওয়ার্ক অচল হয়ে যায় তাহলে শুধু ওটাই ক্ষতিগ্রস্ত হয়, পুরো নেটওয়ার্কটি নিচের মতো চলতে থাকে, অন্য কোনো অসুবিধা সমস্যা হয় না। এটা আবার সুবিধা। ম্যাচ টপোলজিতে কী করা হয়, প্রত্যেকটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে ম্যাচ টপোলজি। এই টপোলজিতে কি প্রত্যেকে কী করে পয়েন্ট টু পয়েন্ট যোগাযোগ করে অর্থাৎ ডিরেক্ট কমিউনিকেশন করে, এক্ষেত্রে কি গোপনীয়তা রক্ষা করা যায়। তবে অসুবিধা হচ্ছে এখানে কি যেহেতু ম্যাচ টপোলজিতে প্রত্যেকটা ডিভাইসের সাথে যোগাযোগ স্থাপন করতে হয় তাহলে এই পদ্ধতি ব্যয়বহুল, কারণ প্রত্যেকের কমিউনিকেশনের জন্য ডিভাইস বেশি প্রয়োজন হয় অথবা কেবলের বেশি প্রয়োজন হবে। হাইব্রিড টপোলজিতে উপরের যে পদ্ধতিগুলো আলোচনা করা হলো সবগুলো একটি মাত্র পদ্ধতি দিয়ে অনেক সময় নেটওয়ার্ক কনফিগারেশন সম্ভব নাও হতে পারে, সেই ক্ষেত্রে একাধিক কনফিগারেশন দিয়ে নেটওয়ার্ককে তৈরি করা হয়। একাধিক কনফিগারেশনের নেটওয়ার্কে সম্মিলিত রূপ হচ্ছে হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজির সুবিধা অসুবিধা আছে। আজকে সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।